الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله عز وجل كما سمعتم في الآيات الكريمة فالله عز وجل أمركم بالتقوى فالله عز وجل يقول اتقوا الله حق تقاته وقال أيضا اتقوا الله وقولوا قولا سديدا والنتيجة أن الله عز وجل يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم فهنيا بمن اتقى الله عز وجل وسعادة له في الدنيا والآخرة أنه يتقي الله عز وجل في أعماله كله সম্মানিত মুসলিয়ান ইকরাম আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি যেই তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া যাবে যেই তাকওয়া অবলম্বন করতে পারলে দুনিয়াতে আপনি যাবতীয় বিপদ থেকে বের হতে পারবেন যেই তাকওয়া অবলম্বন করার জন্য নবী রাসূলগণ সর্বদা ওয়াসিয়ত করেছেন এবং যেই তাকওয়া অবলম্বন করলে
আমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হতে পারবো, যেই তাকওয়া অবলম্বন করা প্রত্যেকটি ইবাদতের মূল উদ্দেশ্য। এই তাকওয়া অবলম্বন করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমার নিজেকেও আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন আমাকে তাকওয়ার অধিকারী করে দেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যা মুসলিমদের মাঝে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে ইমানের দুর্বলতা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ঈমান বাড়ে ও কমে, ঈমান বাড়ে ও কমে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বাড়ার কথা যেমন উল্লেখ করেছেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল ঈমানের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে যালিকা আদরাফুল ঈমান, যে ব্যক্তি শুধুমাত্র অন্যায়কে অন্তর যে ঘৃণা করবে তা হচ্ছে দুর্বল ঈমানের প্রমাণ। ঈমানের মধ্যে দুর্বল হয়, ঈমানের দুর্বলতা আসে, সেই জন্য আমরা শুনতে পাই কিছু মানুষ হঠাৎ করে বলবে যে আমার অন্তর খুব শক্ত হয়ে গেছে, কেউ বলবে আমি ইবাদতের মধ্যে স্বাদ পাই না, কেউ কাউকে দেখা যায় বলে যে ঈমানের অবস্থা খুব খারাপ, কেউ আবার বলতে থাকে কোরআন পাঠ করি কিন্তু এর দ্বারা প্রভাবিত হই না, কেউ বলে যে একসময় প্রভাবিত হইতাম এখন আর হচ্ছি না, আবার কেউ কেউ বলে যে কোনো গুনার কাজ করে ফেলছি অনায়াসেই, আমার ঈমানের অবস্থা কি, এই জাতীয় প্রশ্নগুলি অনেকেই করে থাকেন। আজকে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মানুষের মূল জিনিসটা হচ্ছে কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লাহু কুল, যদি মানুষের শরীরে একটি টুকরা আছে, এই টুকরাটি ভালো হলে সারা শরীরই ভালো হয়ে যায়, আর এটা নষ্ট হলে সারা শরীর নষ্ট হয়ে যায়। সেটা শুধুমাত্র শরীরের দিক থেকে নয়, আমলের দিক থেকেও তাই। প্রত্যেকটি আমল উৎস হয় অন্তর থেকে, ঈমানের জায়গা হয় অন্তরে, ঈমানের মূল জায়গা হয় অন্তরে, এবং তার মুখে সেটা প্রকাশ পায়, কর্মকাণ্ডে সেটা মানুষ দেখতে পায় এবং সেটা ব্যক্তিও বুঝতে পারে যে কর্মকাণ্ড কী করছে। এই জন্য কলবকে কলব নামকরণ করা হয়েছে, কারণ সেটা অতিমাত্রায় উলট পালট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কলবকে কলব নামকরণ করা হয়েছে এই জন্য যেটা বেশি বেশি উপর নিচ করে, অর্থাৎ সেটা বেশি বেশি উলট পালট করে। তিনি কলবের একটা উদাহরণ দিয়ে বলেছেন, যেমন একটি পালক, যেমন একটি পালক, পালক অর্থ পাখির পালক বা যে কোনো জিনিসের পালক যেটা থাকে, সেটা কোনো গাছের গাছের মধ্যে লটকে আছে, বাতাসে সেটাকে শুধু উলট পালট করছে, মানুষের কলবের অবস্থাও তেমনি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের অন্তর যেন একটি পালকের মতো, যেটি কোনো বিস্তীর্ণ বরুভূমির মধ্যে বাতাসে সেটাকে এদিক সেদিক নিয়ে যাচ্ছে, তো মানুষের অন্তর সেরকম কলব অতি বেশি পরিমাণে পরিবর্তন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বনি আদমের কলব এত বেশি পরিবর্তন হয় যেমনিভাবে গরম পানি বেশি বেশি উত্তরায় সেরকম সেটাও সেরকম পরিবর্তিত হতে থাকে মানুষের অন্তরে। যখন গরম পানি বেশি হয় তত বেশি উত্তরায়, এর অর্থ হচ্ছে আপনার কলব সে এইভাবে উলট পালট করতেই থাকে। অন্য বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই কলবগুলো এত বেশি উলট পালট করে যেমনিভাবে উত্তপ্ত পানি উলট পালট হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অন্তর যেহেতু এদিক সেদিক হয়, উলট পালট হয়, এই অন্তরকে কীভাবে সঠিক পথে পরিচালিত হতে হবে, সঠিক পথে চলতে হবে, রাসূল সেটা বলে দিয়েছেন, তা হচ্ছে দোয়া করে অন্তরকে সঠিক পথে আনতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না কুলুব বনি আদম, বনি আদমের অন্তর সবগুলি অন্তর, বাইনা উসবুআইনি মিন আসাবির রহমান, রব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝখানে একটি অন্তরের মতো, তিনি যেভাবে ইচ্ছা সেটাকে পরিবর্তন করে দেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন আল্লাহুম্মা মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা, হে আল্লাহ যিনি অন্তরসমূহ পরিবর্তন করেন, আমাদের অন্তরকে আপনার আনুগত্যের দিকে পরিবর্তন করে দিন। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তাছাড়া আমরা দেখতে পাই কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন ওয়া আনাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কালবিহি, মানুষ এবং তার অন্তরের মাঝে আল্লাহ তাআলা কখনো কখনো বাধা সৃষ্টি করেন।
সেই বাধা উন্মুক্ত করার জন্য আপনার জিকিরের দরকার, দোয়া দরকার, আল্লাহ স্মরণ দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে তোমাদের কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। কারণ আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি নিরোগ আত্মা নিয়ে আসবে সেই শুধুমাত্র জান্নাতে প্রবেশ করতে পারবে। আর যার অন্তরের মধ্যে কঠোরতা রয়েছে, অন্তর নরম নয়, অন্তর অত্যন্ত কঠোর হয়ে আছে, সে অন্তর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, সে অন্তরের জন্য ধ্বংস যে অন্তরের মধ্যে কঠোরতা প্রবেশ করে গেছে, কাঠিন্যতা ঢুকে গেছে। আর জান্নাতের ওয়াদা করেছে আল্লাহ তাআলা এমন অন্তরকে যে অন্তর আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। আল্লাহ তাআলা বলেছেন, মান খাশিয়ার রহমান বিল গাইবি ওয়া জাআ বিকলবিন মুনিব, ওই অন্তর জান্নাতে প্রবেশ করবে যেই অন্তর রহমানকে না দেখে ঈমান এনেছে, রহমানের উপর না দেখে ঈমান এনেছে, ঈমান বিল গায়ব যার আছে। ওয়া জাআ বিকলবিন মুনিব, এমন অন্তর নিয়ে আল্লাহর দরবার হাজির হবে যে অন্তর প্রত্যাবর্তন করে আল্লাহর দিকে মানুষকে ফিরিয়ে দেয়। সুতরাং ঈমানদার সবসময় তার উচিত তার অন্তর অবস্থা গবেষণা করবে, চিন্তা করবে, অন্তর অবস্থা সম্পর্কে খুঁজবে তার অন্তর কি অবস্থা, অন্তর কি কঠোর না অন্তর নরম হৃদয় হয়ে আছে, দুইটাই দেখবে, সেটা অনুসারে সে তার সামনে অগ্রসর হবে। সবচেয়ে বড় রোগ হচ্ছে ঈমানের মধ্যে দুর্বলতা, এই রোগটি অন্তরে আপনার আমার আছে কি না আপনি ভালো জানেন, আমি ভালো জানি, প্রত্যেকটি মানুষ নিজের ব্যাপারে ভালো জানে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা বলে দিয়েছেন যে প্রত্যেকটি মানুষ আলা নাফসিহি বাসীরা, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা, মানুষ ওজন পেশ করতে কম করে না, যদি কোনো অন্যায় করে বলে যে আমার এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল, মানে কোনো রকমে ওজন করে পাশ পার হইতে চায়, কিন্তু আল্লাহ জানেন সত্যি সত্যি তার কিসে ওজন ছিল কি না এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কোনো ব্যক্তি যতই ওজন পেশ করুক না কেন, যদি সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয় সেটা শুধুমাত্র ওজন পেশ করা হবে, সেটা গ্রহণযোগ্য ওজন বলে বিবেচিত হবে না। ঈমানের দুর্বলতার বিষয়টি এরকম, অনেকের কাছে কষ্টকর হয়, অনেকে সেদিকে ঈমানের দুর্বলতা সে অনুভব করতে পারে, আবার অনেক এমনও আছে যার ঈমানের দুর্বলতা সে অনুভব করতে পারে না এবং তার কাছে এটা কিছুই মনে হয় না। দুই ধরনের মানুষ এই দুনিয়াতে রয়েছে, এদের সবার জন্যই আজকে আমাদের ঈমানের দুর্বলতার লক্ষণ সমূহ আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং সেটা কারণ বর্ণনা করবো এবং সেটা থেকে প্রতিকারের উপায় আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ। প্রথমত যেই লক্ষণটি আমরা প্রথম উল্লেখ করতে পারি, যেই লক্ষণটি যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার অন্তরে ঈমানের দুর্বলতা রয়েছে, প্রথম লক্ষণ হচ্ছে গুনাহে দ্রুত পতিত হওয়া, দ্রুত হারাম কাজে লিপ্ত হয়ে যাওয়া, এমনকি অবস্থা এমন দাঁড়ায় কারো কারো প্রকাশ করে দেয় যা গুনাহ করেছে সেটা প্রকাশ করে বেড়ায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা, আমার প্রতিটি উম্মত তা নিরাপত্তার আশা করা যায়, ইল্লাল মুজাহিরিন, তবে যারা প্রকাশ করে দেয় তারা। আর প্রকাশ করার উদাহরণ তিনি দিয়েছেন এইভাবে, একজন মানুষ রাতের বেলা কোনো অন্যায় কাজ করেছে, সকালে উপনীত হয়েছে, আল্লাহ তাকে গোপন রেখেছে, কিন্তু সে নিজে মানুষকে ডেকে বলে অমুক আমি গত রাতে এই কাজ করেছি, এভাবে সে আল্লাহ তাআলা যেটা গোপন করেছে সেটাকে প্রকাশ করে দেয়, আল্লাহ তাআলা সেটাকে তার জন্য আর গোপন রাখবেন না, কারণ সাক্ষী বানিয়ে নিয়েছে, হাশরের মাঠে তারা নিরাপত্তার আশা থাকলো না। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। দ্বিতীয়ত আমরা দেখতে পাই ঈমানের দুর্বলতার আরেকটি লক্ষণ হচ্ছে অন্তর কঠোর হয়ে যাওয়া, অন্তরের ভিতরে ভালো কিছু প্রবেশ না করা। এর মধ্যে যতই আপনি নসিহতের কথা বলেন না কেন, মৃত্যুর কথা বলেন না কেন, মৃত মানুষকে যতই কবর দিয়ে আসেন না কেন, আপনার অন্তরে কোনোভাবে সেটা কোনো দাগ কাটে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কিছু অন্তর যে কঠোর হয়ে যায় তার প্রমাণ হচ্ছে, সুম্মা কাসাত কুলুবুকুম বাই যালিকা, তারপর এরপরে তোমাদের অন্তর অনেক কঠোর হয়ে গেল, ফাহিয়া কাল হিজারা, এমন কঠোর হয় যেন সেটা পাথর, ফাহিয়া কাল হিজারা আও আসাদু কাসওয়া, অতএব এত বেশি কঠোর হয়ে যায়, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইতাফাজ্জারু মিনহু আনহার,
কোন কোন পাথর চেয়ে নহর পাথর থেকে নহরও প্রবাহিত হয়, কিন্তু এই সমস্ত অন্তর থেকে কিছুই প্রবাহিত হয় না, এরা দিনের দিকে আর ফিরে আসে না, এত কঠোর হয়ে যায়, তখন বুঝতে হবে আপনার ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে। তৃতীয়ত, যখন আপনি দেখবেন আবাদত করতে গেলে আপনি সুন্দরভাবে আবাদত করছেন না, কোনো রকম দায় সারা গোসের আবাদত করছেন, কারণ আমরা যখন সালাত আদায় করতে আসি বেশিরভাগ সময় আসি কি জন্য, বেশিরভাগ সময় আমরা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের, এটা এটা একটা মনে অনেকেই মনে করে যে এইটা একটা আমার কাজের একটা অংশ, দিনের একটা অংশ হিসেবে নিয়ে নিয়েছে। সালাতের জন্য কেন আসি, আসা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত প্রতিটি কাজে আল্লাহ তাআলার কথা স্মরণ আসে কিনা, এটা যদি কোনো সুন্দরভাবে আপনার আমার অন্তরে না থাকে, তখন বুঝে নিতে হবে যে আমার অন্তর কঠোর হয়ে গেছে, অন্তরের ভিতরে ইমানের দুর্বলতা এসে গেছে। সালাতের ভিতরে অনেকেই বিভিন্ন রকম হিসাব করি আমরা, সালাত তেলাওয়াত কোরআনের সময় আমরা কিছুই মনে করি না, যখন আমরা আল্লাহর কোরআন পাঠ করি সামান্যতম চিন্তা গবেষণা করি না, সালাতের ভিতরে যে সমস্ত জিকিরগুলো আছে জিকিরগুলোর অর্থ কী সেটা চিন্তা করি না, এসবই কিন্তু আমাদের দুর্বল ইমানের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এমন কোন অন্তর থেকে আল্লাহ তাআলা কোন অন্তর থেকে দোয়া কবুল করেন না যে অন্তরটি গাফেল, অমনোযোগী, লাহিন, সে কি বলছে সে জানে না, এমন দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, শাইখুল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। অনুরূপভাবে আমরা দেখি ইমানের আরেকটি ইমানের দুর্বলতার আরেকটি লক্ষণ হচ্ছে আবাদত করার সময় অলসতা আসা, আবাদত করার সময় অলসতা আসা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে মুনাফিকদের লক্ষণ বলেছেন, ওয়াইদা ক্বামু ইলা সলাতে ক্বামু কুসালা, যখন তারা সলাতে দাঁড়ায় তখন তারা অলসতা করে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু ক্বামুন ইয়াতাখারুন আনি সাফিল আউয়াল হাত্তা ইউখাল্লিফাহুমুল্লাহ ফিন্নার, কিছু মানুষ প্রথম কাতার থেকে দূরে থাকতে চাইবে, এমন অবস্থা হবে যে তারা জাহান্নামে পিছনে পড়ে যাবে। অপরদিকে যারা ইমানদার, ইমানে যারা মজবুতি আছে তাদের অবস্থা কি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাহুম কানু ইসারুনা ফিল খায়রাত, নেক কাজে তারা প্রতিযোগিতা করে, তারা দ্রুত এগিয়ে যায়, সেখানে তারা অলসতা করে না। ইমানের দুর্বলতা আর কি লক্ষণ হচ্ছে, পঞ্চম লক্ষণ হচ্ছে নফল বা সুন্নত আদায়ে অলসতা করা, নফল বা সুন্নত আদায়ে অলসতা করা, কিয়ামুল লাইলে অলসতা করা, মসজিদে আগে যাওয়া থেকে অলসতা করা, নফল সালাত আদায় থেকে অলসতা করা, এগুলি সবই ইমানি দুর্বলতার লক্ষণ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও সালাত থেকে কখনো তারা পিছপা হতেন না, বরং আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন প্রবেশ করলেন, দেখেন তিনি চতুর্থ হয়ে গেছেন, তখন তিনি আফসুস করে বললেন রাবেউ আরবা, চতুর্থ হয়ে গেলাম, অর্থাৎ তিনি প্রথম হইতে পারেন নাই মসজিদে ঢুকার ক্ষেত্রে, এই জন্য তার আফসুসের শেষ ছিল না। তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের সাহাবায়ে কেরাম ছিলেন সবাই, তাদের এই পরিণত এই কাজ ছিল, আর আমাদের কী কাজ আমরা দেখতে চেষ্টা করা, আমাদের দেখা দরকার ইমানের অবস্থা আমাদের কী। ষষ্ঠ যে কাজটি প্রমাণ করে যে আমাদের ইমানের দুর্বলতা আছে, প্রমাণ করবে যে ব্যক্তি অন্তর খিটখিটে হয় এবং তাদের বক্ষ সংকীর্ণ হয়, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে থাকে, সেটা হচ্ছে প্রমাণ করবে যে তার অন্তরের ভিতরে ইমানের দুর্বলতা রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ইমানু ওয়াসবরু ওয়াসামাহা, ইমান হচ্ছে সহনশীলতা, ইমান হচ্ছে মাফ করে দেয়া, ক্ষমা করে দেয়া এবং মানুষকে ছাড় দেয়া, এই প্রবণতা যার মধ্যে আছে সেটা ইমানের লক্ষণ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন রাহিমাল্লাহু আবদান ইযা বাআ সামহান ওয়া ইযা ইশতারা সামহান ওয়া ইযা ইক্তাদা সামহান, ওই আল্লাহ ওই বান্দাকে আল্লাহ তাআলা রহমত করুন, যেই ব্যক্তি যখন বেচা কোনো কিছু ক্রয় করে তখন ছাড় দেয়, যখন কোনো কিছু বিক্রি করে তখনও ছাড় দেয়, যখন বিচার ফয়সালা করে তখনও সে ছাড় দেয়। ইমানের দুর্বলতার আরেক সপ্তম লক্ষণ হচ্ছে যে কোরআন আয়াত পড়ার পরে তার কোরআনের মধ্যে যেখানে জান্নাতের ওয়াদা করা হয়েছে, জাহান্নামের ধমকি দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, নিষেধ করা হয়েছে, এগুলি সবই অথবা কিয়ামতের হাশরের মাঠের অবস্থা বর্ণনা করা হয়েছে, এগুলি পাঠের পরেও তার কোনো সামান্যতম বোধোদয় হয় না, সে চিন্তা করে না যে এগুলি আমার উপর দিয়ে এগুলি যাবে, সে মনে করে এটা তো হবে কাদের উপর হবে, এই চিন্তাও তার মাথায় আসে না, এবং কবরের অবস্থাও সে চিন্তা করে না,
এসবই ইমানের দুর্বলতার লক্ষণ। ইমানের দুর্বলতা আর কি লক্ষণ হচ্ছে, আল্লাহর জিকির থেকে গাফেল থাকা, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা। অনেক মানুষ আছে দেখবেন বাইরে থেকে এসে ঘুমিয়ে গেছে, এশার সালাতের কোনো খবর নেই। অনেক ছাত্র আছে জোহর আসরের কোনো খবর নেই, আসরের নামাজ পড়ার কোনো চিন্তাভাবনা তার নেই, কখনো কখনো সুযোগ পাইলে সালাত আদায় করে। এরা সবই ইমানের দুর্বলতায় ভুগছে। আল্লাহর জিকির থেকে যারা গাফেল থাকে এদের ইমান দুর্বল। নবম যে লক্ষণ তা হচ্ছে, যখন আল্লাহর হুরুমাত আল্লাহ তাআলার হারাম জায়গায় কেউ যাচ্ছে দেখে আপনার অন্তরে সামান্যতম কোনো দাগ কাটছে না, বুঝতে হবে যে আপনার ইমান অন্তরের ভিতরে ইমানের দুর্বলতা রয়েছে। আপনার চোখের সামনে একজন নারী একজন পুরুষ ফুসফুস করছে, ফিসফিস করছে, একজন লোকা খারাপ টেলিফোনে কথা বলতেছে, খারাপ টেলিফোনে খারাপভাবে কথা বলছে, আপনি তা কিছু বলতে পারছেন না। আপনার পরিবারে আপনার ছেলে বা মেয়ে বাইরে চলে যাচ্ছে আপনার যে চোখের সামনে, আপনার অন্তরে সেটা কোনো দাগ কাটে না, আপনার ইমানি দুর্বলতা সেখানে সুস্পষ্ট রয়েছে, এটা বোঝার বিষয় রয়ে প্রত্যেকটি মানুষ বুঝতে পারে। দশম যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে, যখন মানুষ চিন্তা করবে নিজেকে নিজেকে তুলে ধরার, বড় করে তুলে ধরার কোনো একটা বড় প্রবণতা কাজ করে, বুঝবেন যে আপনার অন্তরে দুর্বলতা অন্তরে ইমানে দুর্বলতা রয়েছে। কখনো হয় কীরকম, কেউ নেতৃত্বের জন্য দুনিয়া সব কিছু করে, ইসলামের নাম দিয়েও কেউ কেউ নেতৃত্বের আশা করে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাতাহদিসুনা আলাল ইমারা ওয়া সাতাকুনুনা দামা, তোমরা নেতৃত্ব কর্তৃত্বের আশা করবে অথচ সেটা তোমাদের জন্য হাসরাত আফসুসের কারণ হবে এবং লজ্জার কারণ হবে কিয়ামতের দিন। অনুরূপভাবে দেখা যায় কেউ কেউ মজলিসে তার নামটা সবার আগে রাখছে কিনা দেখে, পোস্টারে তার নামটা কোথায় আছে দেখে, তার কথাটা কাকে তাকে মজলিসের মধ্যে সভাপতি বানাইছে হয়েছে বানানো হয়েছিল কিনা সেটা দেখে। এই সবই হচ্ছে দুর্বল ইমানের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকু হাযিহিল মাদাবিহ, এই জিনিসগুলোকে যারা মজলিসের মধ্যে নেতৃত্বের আশায় বসে থাকে তা থেকে তোমরা বেঁচে থাকো। অনুরূপভাবে দেখা যায় মানুষ যে কোনো কোনো সময় দেখা যায় মানুষ আশা করে আমি গেলে মানুষ দাঁড়িয়ে যাবে, যে ব্যক্তি এরকম আশা করে সেটা দুর্বল ইমানের লক্ষণ, সেটাও দুর্বল ইমানের লক্ষণ। এগারোতম লক্ষণ হচ্ছে দুর্বল ইমানের, যে মানুষের ভিতরে কৃপণতা বেড়ে যাবে, কৃপণতা বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসতামিউল ইমানু ওয়াশ-শুহু ফি কলবি আবদিন আবাদা, ইমাম নাসাই হাদিসটি বর্ণনা করেছেন, একজন মানুষের অন্তরে কখনো ইমান এবং শোহ, ইমান এবং কৃপণতা একসাথ হইতে পারে না, ইমান এবং কৃপণতা একসাথে থাকতে পারে না। যদি কোনো ইমানদার মানুষের কৃপণ দেখেন, হয়তো তার বাহ্যিক কোনো কৃপণতা দেখাতে হইতে পারে, বিশেষ কারণে হয়তো সে বড় কোনো কাজ করবে, কিন্তু মৌলিকভাবে যদি কৃপণ হয়ে যায়, সত্যি সত্যি ফরজ জায়গাতে খরচ না করে এবং যেখানে আল্লাহ তাআলার খুশি আছে সেখানে খরচ না করে, বুঝতে হবে তার ইমানের মধ্যে কোথাও ঘাটতি রয়েছে, যদিও সে বাহ্যিকভাবে বড় ইমানদার হিসেবে নিজেকে প্রকাশ করছে। ইমানের ঘাটতির বারোতম লক্ষণ হচ্ছে, মানুষ এমন কথা বলে বেড়াতে চায় এমন বলে যা সে করেনি, এমন কথা শুনতে চায় যা তার শোনার উপযুক্ত না, সে চায় মানুষ তার প্রশংসা করুক এবং সে এমন কথা বলে যে আসল সে করে নাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ কেন এমন কাজটি করো, এমন কাজটি কেন বলো যা তোমরা করতে করো না। অনেকেই সেটা করে, অনেকেই সেটা করে চায় যে মানুষ প্রশংসা করুক, মানপত্র দিক, সে যায় চায় কেউ যদি কোথাও যায় মানুষ তাকে বাহবা দিক অথবা তার নামে স্লোগান ডালুক, এই জিনিসটা অনেকের মনের ভিতরে আছে। যার মনের ভিতরে এটা এটা আছে মনে রাখবেন, তার এটা তার ইমানি দুর্বলতা ছাড়া কিছুই নয়। তেরোতম লক্ষণ হচ্ছে, অনেক সময় দেখে মানুষ বিভিন্ন জায়গাতে মুসলিমদের ক্ষতি হচ্ছে, আপনার কোনো ভাই মুসলিম ভাইয়ের কষ্ট হচ্ছে দেখলে আপনার খুশি লাগে, আপনি হয়তো দেখলেন যে এই লোকটি অসুস্থ হয়েছে, বেহত আহত হয়েছে অথবা রাস্তার পাশে কোনো সমস্যা হয়েছে তার, আপনি তখন পালিয়ে যেতে পছন্দ করেন, সেই লোকটির সাহায্যে আসা আপনি পছন্দ করেন না, তাহলে বোঝা গেল যে আপনার ইমানের দুর্বলতা রয়েছে, আপনার ইমানের দুর্বলতা রয়েছে। অনুরূপভাবে দেখা যায় অনেক সময় মানুষ, চোদ্দতম যে লক্ষণটি আমরা দেখতে পাই তা হচ্ছে, মানুষ চিন্তা করে এটা কি গুনাহ কিনা, অথবা
গুনা কিনা এটা দেখে শুধুমাত্র, এটা দিয়ে সওয়াবের কাজ এটা দেখে না। অর্থাৎ সে মনে করে যে হারাম বা হারাম থেকে বাঁচলাম এটা সে চিন্তা করতেছে, কিন্তু সে এটা দিয়ে সওয়াবের কাজ মাকরু কাজ থেকে বাঁচতে হবে, সুন্নতগুলি পালন করতে হবে, এই চিন্তা থেকে অনেক কিছু উঠে যায়। অনেক সময় যদি আপনারা অনেক কিছু জিজ্ঞাসা করেন এই কাজটি করবেন কেন, বলে যে এটা তো আর হারাম না, সেটা করবে। অনেক সময় তাকে জিজ্ঞাসা করেন এই কাজটি আপনি করেন না, বলতে এটা তো এটা তো তেমন কিছু না, কিন্তু এটা যে শরীয়তে, এটা যে চায় না শরীয়ত, শরীয়তের পক্ষে সেটা তো অনুমোদিত না, সেটা সে দেখে না, বলতে একবারে হারাম না হলে আমাকে কিছু বলবেন না। এর অর্থ হচ্ছে হারাম না হলে তার মধ্যে অন্য কিছু তার প্রয়োজন মনে করে না। এগুলি কিন্তু দুর্বল ইমানের লক্ষণ। অথচ একজন মানুষ যখন সন্দেহজনক জিনিসের আশেপাশে ঘুরে বেড়ায়, যে কোনো সময় সে হারামে পতিত হওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাতুন, এই দুয়ের মাঝখানে কিছু বিষয় রয়েছে যা সন্দেহযুক্ত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাররাই ইয়ারআ হাওলাল হিমা, এমন রাখালের মতো যে রাখাল প্রোটেক্টেড এরিয়ার আশেপাশে তার তার ছাগল ছড়ায়, কিছুক্ষণ পরে ছাগল ভিতরে ঢুকে পড়ে, সেরকম অবস্থা তৈরি হয়ে যাবে। কোনো মানুষ যখন হারাম থেকে বাঁচার জন্য মাকরু কাজগুলি পরিত্যাগ না করবে, অথবা হালালকে বাঁচানোর জন্য অর্থাৎ ওয়াজিবকে বাঁচানোর জন্য সুন্নতগুলি পালন না করবে, যে কোনো সময় সে অন্যায়ের মধ্যে পতিত হয়ে যেতে পারে। পনেরোতম লক্ষণ হচ্ছে যে কোনো ভালো কাজকে কিছুই মনে না করা। অনেকে কোনো অনেক রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, অন্যায় কিছু হচ্ছে অথবা অন্যায় আপনি করছেন, আপনি চিন্তা করেননি যে এর দ্বারা কিছু হবে, কিন্তু এইটা যে চিন্তা করেন না, আপনার অন্তরের ভিতরে আসে না, এর প্রমাণ হচ্ছে আপনি হচ্ছে দুর্বল ইমানের অধিকারী। এটা লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাহকিরান্না মিনাল মারুফ, তুমি সামান্যতম ভালো কাজকেও নগণ্য মনে করিও না, এমনকি যদি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ হয় সেটাও তোমার জন্য অনেক বড় কিছু তুমি মনে করবে। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক লোক রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় দেখলো একটি গাছের ডাল নিচের দিকে ঝুঁকে আছে, তখন তিনি গাছের ডালটি কেটে দিয়ে বললেন যে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তার এই কাজটি খুশি গ্রহণ করেছেন, সন্তুষ্ট চিত্তে, এবং তিনি আল্লাহ তাআলা খুশি হয়েছেন তার এই কাজে, যে কাজটি লোকটি সন্তুষ্টে করেছে, আল্লাহর জন্য করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত। অনুরূপভাবে অন্য হাদিসে আসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাফা হাজারান মিনাত তারিকি কুতিবা লাহু হাসানা, রাস্তার মধ্যে কোনো পাথর আছে, কষ্টদায়ক জিনিস আছে, সেটা যে ব্যক্তি সে রাস্তা থেকে সরিয়ে দিবে তার জন্য একটি নেকি লেখা হবে। একজন মানুষ এই কাজটি করতে পারে, রাস্তায় যারা রোড ক্লিনার আছে তারাও কিন্তু এর মাধ্যমে সওয়াবের অধিকারী হতে পারে, একদিকে তারা টাকাও পাবে আরেকদিকে তারা সওয়াবের অধিকারী হতে পারে। আর আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমানের সত্তর ঊর্ধ্ব শাখা রয়েছে অথবা ষাট ঊর্ধ্ব শাখা রয়েছে, দুটি হাদিস শুদ্ধ। তারপর তিনি বলেছেন ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক, এবং তা সবচেয়ে কাছের বা সবচেয়ে সর্বনিম্ন পর্যায়ে হয়েছে রাস্তার মাঝে যে খড়কুটু আছে, খারাপ কিছু আছে, কষ্টদায়ক জিনিস আছে, তা দূর করে দেয়া। অথচ ইমানের এইটা যার অন্তরে নেই বোঝা গেল তার সামান্যতম বোধটাও তার নেই, ইমানের দুর্বলতা তার অনেক বেশি। ষোলোতম যে লক্ষণ হচ্ছে একজন মানুষ মুসলিমদের বিষয় নিয়ে চিন্তা করবে না। মুসলিমদের বিভিন্ন বিষয় আছে, আপনার প্রতিবেশী গান বাজাচ্ছে, আপনার প্রতিবেশী হারাম খাচ্ছে, আপনার আত্মীয় স্বজন হারাম খাচ্ছে, আপনার কোনো ভাবান্তর নেই, আপনার কোনো চিন্তা নেই, বোঝা গেল যে আপনার ইমানের দুর্বলতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল মুমিনা মিন আহলিল ইমান ওয়া মিন যারাতির রাস মিনাল জাসাদ, ইমানদারদের মধ্যে একজন ইমানদার হচ্ছে শরীরের মধ্যে মাথার মতো, শরীরের মধ্যে মাথার মতো। সুতরাং যদি তাই হয়ে থাকে তাহলে মুমেনের যদি কেউ কোনো মুমেনের মধ্যে যদি কোনো কষ্ট দেখে, সমস্যা দেখে, সে যদি কোনো ব্যথা অনুভব না করে, বোঝা গেল যে সে ইমানদারের মধ্যে মাথা হতে পারেনি। ইমানদারের মাথা হতে হলে, কারণ আপনি জানেন যে কোথাও ব্যথা হলে, শরীরের কোথাও ব্যথা হলে সাথে সাথে সেটা মাথা ব্যথা আরম্ভ হয়ে যায়, ইমানদারের সেরকম মাথা ব্যথা হতে হবে যে আমার সমাজে, আমার পরিবারে, আমার আশেপাশের লোকদের মাঝে আমি সর্বদা হারাম দেখতে পাচ্ছি এবং গুনার জিনিস দেখতে পাচ্ছি,
ইমানদার অথবা তাদের কষ্ট দেখতে পাচ্ছি, তাদের বিপদ দেখতে পাচ্ছি, ইমানদার তাদের সেগুলি দূর করার জন্য তার মাথা ব্যথায় পরিণত করবে। অনেকে মনে করে অন্যের চিন্তা অন্যে করুক, আমার চিন্তা আমি করব, কটারই ঠিক নয়। নিজের চিন্তাও করতে হবে, অন্যের চিন্তাও করতে হবে। এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। ইমানের দুর্বলতার এই লক্ষণটি আমাদের সমাজে আজ সবচেয়ে বেশি, এত বেশি যে বলার ধীরে ধীরে এমনও হয়ে যাচ্ছে যেন কাউকে সেটা আর বলার ক্ষমতা যেন আপনার থাকবে না, এর অবস্থা পরিণত হচ্ছে। কারণ কেউ এই চিন্তাটি করে না, এমনকি পিতা সন্তানকে বলছে না, সন্তান পিতাকে বলছে না এই অন্যায়গুলো থেকে বেঁচে ফিরে আসতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিন ফি তাওয়াদ্দুহিম ওয়া তা'আতুফিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদার পরস্পর ভালোবাসায় এবং পরস্পর একে অপরের প্রতি সহমর্মিতায় একটি শরীরের মতো। যদি শরীরের মধ্যে কোথাও ব্যথা হয়, কোথাও ব্যথা হয় সারা শরীরে, সেখানে কোথাও কাটা ফুটে কোন শরীরে কোনো জায়গায় সারা শরীরে তখন জ্বর এসে যায়, ইমানদারের সেরকম অবস্থা হতে হয়। সেরকম অবস্থা না থাকার অর্থ হচ্ছে আমাদের ইমানে দুর্বলতা রয়েছে। ষোলতম যে লক্ষণ তা হচ্ছে, দুর্বল ইমানের লক্ষণ তা হচ্ছে পরস্পর ভাতৃত্বের বন্ধন থেকে দূরে সরে যাওয়া, ভাতৃত্বের বন্ধন থেকে দূরে সরে যাওয়া। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তাওয়াদ্দা ইসনানি ফিল্লাহ আও ফিল ইসলাম ফায়ুফারিকু বাইনাহুমা আউওয়ালু দাম্বিন। দুজন মানুষ যখন ভালোবাসায় একত্রিত থাকে, দুজন ভাই, যেমন এই মসজিদের যারা ভাই একে অপরের সাথে কাজ করে, কাঁধে কাঁধ মিলে কাজ করছে, যদি এর মাঝে যদি দেখেন যে বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, তাহলে বুঝবেন যে ইমানের দুর্বলতা এসে গেছে। রাসূল সেটা বলেছেন, এবং বলেছেন যে কোনো গুনার কারণে সেটা হচ্ছে। প্রত্যেকে তার গুনার তখন খোঁজ নেওয়া উচিত যে কি কারণে আমরা পরস্পর পৃথক হয়ে গেলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের প্রশংসা করেছেন, যারা এরকম পরস্পর ভাতৃত্ব বন্ধনে থাকবে তাদের সুসংবাদ দিয়েছেন যে তারা আরশের নিচে ছায়া পাবে। রাজুলান তাহাব্বা ফিল্লাহ, দুজন মানুষ আল্লাহর কারণে বন্ধুত্ব, তারা বন্ধুত্বে, তারা বন্ধুত্ব বন্ধুত্ব তাদের হয়েছে আর আল্লাহর কারণে তাদের মধ্যে শত্রুতা হয়েছে। যে ব্যক্তি আল্লাহর কারণে বন্ধুত্ব হয়েছে যাদের, তারা আল্লাহ এই ব্যক্তিগুলো আরশের নিচে ছায়া পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার ইমানের মধ্যে দুর্বলতা এসে গেছে। আঠারোতম লক্ষণ হচ্ছে, যখন আপনি এই দিনের জন্য কাজ করাকে নিজের দায়িত্ব মনে করবেন না, এই দিনের জন্য কাজ করাকে নিজের দায়িত্ব মনে করবেন না। আপনার নাম মুসলিম সলিমউদ্দিন অথবা কলিমউদ্দিন অথবা একবারে দিন দিন ইসলামের সাথে আপনি বহুত নাম দিয়ে নাম রাখলেন আমিনুল ইসলাম, কিন্তু অমুকুল ইসলাম, কিন্তু আপনার কর্মকাণ্ডে আপনি মুসলিমদের জন্য, ইসলামের জন্য সামান্যতম দায়িত্ববোধ আপনার নেই মনে করছেন। আপনি ইসলামের সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, তার আকীদা বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে, আমল নষ্ট হয়ে যাচ্ছে, শিক্ষা নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, আপনার সেখানে দায়িত্ববোধ মোটেই নেই, বরং কখনো কখনো আপনি সেখানে বাহাবা দিচ্ছেন, আপনার দুর্বল ইমানের প্রমাণ এটা সুস্পষ্ট। ১৯তম যে লক্ষণ তা হচ্ছে, বিপদে পড়লে অতিমাত্রায় হাঁপ ইত্তেশ করা, বিপদে পড়লে অতিমাত্রায় হাঁপ ইত্তেশ করা দুর্বল ইমানের লক্ষণ। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমানদারের কাজই হচ্ছে যদি কোনো বিপদ মুসিবত আসে তখন সে বলবে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমরা ফিরে যাব, প্রত্যাবর্তন করব, অর্থাৎ তারা আল্লাহর কাছে সোপর্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যখন ইমানদারের বিপদ হয় তখন সে যেন বলে কাদা কাদারুল্লাহ ওয়া মা শাআ ফাআল অথবা কাদ্দারুল্লাহ ওয়া মা শাআ ফাআল, আল্লাহ তাকদীর রেখেছেন, তিনি যা চেয়েছেন তা হয়েছে। অতিমাত্রা হাঁপ ইত্তেশ করে নিজেকে নষ্ট করে দেয় না, আত্মহত্যা করে না, বিপদ ডেকে আনে না, আরেকজনকে ক্ষতিগ্রস্ত করে না, বরং সে আল্লাহর উপরে ভরসা করে চলে। এটা যদি না থাকে বুঝতে হবে তার ইমানে দুর্বলতা রয়েছে। ২০তম যে লক্ষণ আমরা দেখি তা হচ্ছে অতিমাত্রায় ঝগড়া করা। এলেমের এলেম এলেম কিছু আমাদের থাকলে আমরা সাধারণত সেটা প্রচার করার জন্য যেভাবে উঠে পড়ে লাগি, সুন্নত নিয়ে অনেক সাধারণ মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হই, কখনো কখনো এমন কোনো কোনো মাসালা আমরা ছড়িয়ে দেই যে এই মাসালার আসলে কোনো প্রয়োজন নেই আলোচনা বাড়াবাড়ি করা। কারণ সেখানে হয়তো এমন হতে পারে যে এখানে আর এক ইমামে
কথাটাই শক্তিশালী, তার কথাটাই শক্তিশালী নয়, কিন্তু সে ঝগড়া করতে খুব পছন্দ করে, এরকম ডিবেট করতে পছন্দ করে, এরকম বড় বড় লোকদের ডেকে এনে কখনো কখনো মোনাজারা চালু করে দেয়, এরকম জিনিসগুলো কখনো ভালো জিনিস নয়, এগুলো দুর্বল ইমানের লক্ষণ। সাহাবায়ে কেরাম কখনো এই কাজগুলি করতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে এগুলি করেননি। হ্যাঁ, তিনি কাফেরদের সাথে করেছেন, কিন্তু ইমানদার নামধারীদের সাথে যা বলেননি তাদেরকে দলিল দিয়ে ক্ষান্ত হয়েছেন, এই জন্য তার মধ্যে আমাদের ক্ষান্ত থাকতে হবে। একুশতম যে লক্ষণ আমরা দেখতে পাই তা হচ্ছে দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়া, দুনিয়া কামানোর জন্য সারাদিন ব্যস্ত হয়ে পড়া। এটা যদি আপনি দেখতে পান বুঝবেন যে এই লোকের ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে, অথবা আপনি যদি সেটা করেন আপনি বুঝবেন আপনার ইমানে দুর্বলতা রয়েছে। বাইশতম লক্ষণ হচ্ছে একজন মানুষ শুধু বিবেক নিয়ে আসে, আপনি যাকে যদি কোরআন এবং সুন্নার কথা বলেন সে বিবেক নিয়ে আসবে আপনার কাছে, তখন বুঝবেন যে, অথবা আপনি যদি বিবেক নিয়ে কারো কাছে আসেন আর ওই লোকটি কোরআন এবং সুন্নার কথা বলে, তখন বুঝে নেবেন যে আপনার ইমানে দুর্বলতা রয়েছে, আপনার ইমানে দুর্বলতা রয়েছে। তেইশ নম্বর যে লক্ষণ আমরা দেখতে পাই তা হচ্ছে যে বেশি বেশি করে খাবার পানীয় এবং পোশাক আশাক জায়গা থাকার জায়গা এবং বাহন নিয়ে বাড়াবাড়ি করা, যে কোনো জিনিস বাড়াবাড়ি করার কিছু নেই। একজন মানুষের জন্য এই সমস্ত বাড়াবাড়ি বুঝতে হবে তার ইমানের দুর্বলতার লক্ষণ। অনেকেই বলে থাকে যে আমি তো এগুলি করছি, উপকার করব, মানুষকে দিব, এই দিব সেই দিব, কিন্তু এর চেয়ে বড় কাজ আপনার বাকি রয়েছে ইমান এবং আমলে সালেহ করা। তা বাদ দিয়ে আপনি দুনিয়ার খাবার পানীয় এবং পোশাক আশাক বাড়ি ঘর এবং বিভিন্ন গাড়ি ঘোড়া নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন। মুআয রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়ামানে পাঠিয়েছিলেন তখন একটি ওসিয়ত করেছিলেন, সে ওসিয়ত ছিল ইয়্যাকা ওয়াত্তানাউম, তুমি বিলাসী জীবন যাপন থেকে দূরে থাকবে। ফা ইন্না ইবাদাল্লাহি লাইসু বিমুতানাউমিন, আল্লাহর বান্দারা কখনো বিলাসিতা করে না। হাদিসটি সহিহ হাদিস, ইমাম শাইখুল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। যে সমস্ত কারণে আমাদের এই লক্ষণগুলি হয় সেগুলি এখন আলোচনা করতে চাচ্ছি, কি সব কারণে এই লক্ষণগুলো, কি কারণে আমাদের মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়, ইমানের দুর্বলতা আসে। এক নম্বর হচ্ছে ইমানি যে পরিবেশ থেকে দূরে থাকা, ইমানের পরিবেশ থেকে দূরে থাকা। আপনি যদি কোনো চোরের সাথে 10 দিন চলেন, এরপর আপনার অন্তরের ভিতরে চুরির বিভিন্ন বুদ্ধি আপনার অন্তরে এসে যাবে, আর ভালো মানুষের সাথে চললে ভালো মানুষের হওয়ার জন্য আপনার আকাঙ্ক্ষা বেড়ে যাবে। এটা স্পষ্ট, প্রত্যেকটি মানুষ বুঝতে পারে সেটা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনিল মার ইলা তাসআল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করো না, তার বন্ধুকে দেখো। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, কার সাথে বন্ধুত্ব করছে সেটা যেন দেখে, কারণ আল মার আলা দীনি খালিলিহি, একজন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ হিসেবে দিয়েছেন, যদি কেউ ভালো মানুষের সাথে থাকে যারা আতর বিক্রেতা, তার সাথে থাকে আতরের সুগন্ধ হলেও পাবে কিন্তু কাপড় নষ্ট হবে না দিলেও, কিন্তু যে ব্যক্তি কোনো কামারের সাথে চলাফেরা করে সে ব্যক্তি কামারের সে হয় আগুন তার কাছে আসবে, না হলে সে কামারের হুড়কে এসে তার গায়ে পড়বে, কিছু না কিছু তার ক্ষতিগ্রস্ত হবেই। এই জন্য কার সাথে কোন জায়গায় আপনি চলছেন সেটা দেখবেন। এই জন্য সালফে সালেহীন সবসময় চিন্তা করতেন যে মসজিদের পাশে তিনি তার ঘরটা বানাবেন, কেন যেন মসজিদে আসতে পারে, এমন কোনো জায়গা থাকবে না যেখানে মসজিদ নেই, যেখানে সালাতের কথা শোনা যায় না, আজান শোনা যায় না, আজান দেয়া যায় না, সেখানে থাকবেন না। যেসব দেশে আজান দেয়া যায় না সেসব দেশে অবস্থান করা জায়েজ নেই, কারণ আল্লাহর বাণী বুলন্দ করা যাচ্ছে না, থাকলেও প্রয়োজনের পরে চলে আসতে হবে, সন্তান সন্ততিকে কাফের বানানোর এই পদ্ধতি থেকে ফিরে আসতে হবে। সন্তান সন্ততি কাফের হয়ে যাচ্ছে দিন দিন, আপনাদের ভবিষ্যতের আশা করে অতি বেশি পাওয়ার আশায় সন্তানদেরকে বিদেশে নিয়ে যাচ্ছেন, নিজে চলে যাচ্ছেন থাকার জন্য, উন্নত জীবন বিলাসী জীবন যাপনের জন্য। তা আপনাদের দৃষ্টিতে যেটা অত্যন্ত সুন্দর জীবন, না এটা সুন্দর জীবন নয়, আল্লাহর দৃষ্টিতে তা হচ্ছে নিকৃষ্টতম জীবন। ইমানদার এই জন্য চিন্তা করবে তার ইমান রক্ষা করতে, তার স্ত্রীর ইমান রক্ষা করতে, তার সন্তান সন্ততির ইমান রক্ষা করতে। এমন শত শত মানুষের টেলিফোন পাই যারা বলে আমার স্ত্রী চলে গেছে আরেক জায়গায়, সন্তান তার আরেক মেয়ে নিয়ে বাসায় বসবাস করছে,
তার মেয়ে চলে গেছে আরেক লোকের সাথে, এগুলি কোথায় হয়? যে সমাজে ধরার মতো কোনো কিছু নেই, স্বাধীনতা নামে সেখানে যে অন্যায় বিকৃত রুচির পরিচয় দেওয়া হচ্ছে, সেখানে যারা অবস্থান করে তারা আসলে ইমানি পরিবেশে নাই। যারা ইমানি পরিবেশে থাকে না তারা ইমান রাখতে পারে না, দুর্বল ইমানের লক্ষণ হচ্ছে সেটা। আপনি আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে আপনি কিছু বলতে পারবেন না, চোখের সামনে জিনা ব্যবিচার হচ্ছে কিছু বলতে পারবেন না, এর চেয়ে দুর্ভাগ্যতম অবস্থান ইমানদার আর কোথাও হতে পারে না। এই জন্য ইমানি পরিবেশে অবস্থান করতে হবে। চিন্তা করে দেখুন, যেই লোকটি 99 জনকে মেরেছে, মারার পরে এক লোককে জিজ্ঞাসা করেছে আমার কি তওবা আছে, সে বলছে না কোনো তওবা নেই, তাকে দিয়ে 100 জন পুরালো। তারপরে এক আলেমের কাছে গিয়ে বলল আমার কি তওবা আছে, বলছে হ্যাঁ তোমার তওবা আছে, তবে তুমি যেখানে থাকো সেখানে গেলে তোমার তওবা থাকবে না, সেখানে গিয়ে তোমার তওবাটা হবে না, তুমি সেখানে থাকতে পারো না, সেখান থেকে তুমি ওই দিকে চলে যাও যেখানে ভালো মানুষরা আছে সেখানে তুমি যাও। এই লোকটি যাচ্ছিলেন, পথিমধ্যে তার মৃত্যুর সময় এসে গেছে, তখন মালায়েকাতুল আযাব ও মালায়েকাতুর রহমাত দুইটাই নাযিল হয়েছে। মালায়েকাতুল আযাব, আযাবের ফেরেশতা বলল এই লোক এত এত কাজ করেছে, তোমরা সরে যাও, তার আযাব তার রূহ আমরা কবজ করব। আর মালায়েকাতুর রহমা বলল আমরা কবজ করব, সে তওবা করতে যাচ্ছিল, সে তওবা করতে যাচ্ছিল। আল্লাহ তাআলা তখন তারা দুজনে ঝগড়া করতে করতে আল্লাহর দিকে চলে, আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ তাআলা বললেন দেখো কোন দিকে বেশি কাছে সেটা দেখো। তখন মাফা হলো, আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন সংকুচিত হয়ে যাও, আমার বান্দা যেদিকে যাচ্ছে সেদিকে, সেদিকে সংকুচিত হয়ে গেল। আর দেখা গেল এক বিগত পরিমাণ কম হয়ে ওদিকে বেশি হয়ে গেছে যেদিকে সে যাচ্ছে। তখন মালায়েকাতুর রহমাত তাকে তার জান কবজ করে। এটা বিশাল ইমানদারের জন্য বড় নেয়ামত যে যে কোনো সময় সে ফিরে আসতে পারে, ভালো লোকদের দিকে ফিরে আসা, যেখানে থাকলে ইমান টিকে রাখতে হবে সেখানে ফিরে আসা দরকার। আর আমরা ইমান নিয়ে যাচ্ছি এমন জায়গায় যেখান থেকে ইমান চলে যাবে সেখানে যাচ্ছি, আপনার ক্ষমা কীভাবে আশা করতে পারেন? আপনার ইমানের দুর্বলতা নাই আপনি কীভাবে বলতে পারেন? অনেকেই বলে থাকে যে দেশে গেলে তো নষ্ট হয়ে যায়, দেশেও তো সন্তান নষ্ট হয়ে যায়, দেশে ভালো করার জায়গা আছে, দেশে ইচ্ছা করলে আপনি প্রতিবাদ করতে পারেন, ইচ্ছা করলে আপনার পরিবেশ হচ্ছে বজায় রাখতে পারেন, কিন্তু এমন অনেক দেশে আমাদের ভাইরা বসবাস করে যেখানে ইমানি পরিবেশ বজায় রাখার কোনো সুযোগ থাকে না, তারপরও ইমান কীভাবে আপনার টিকে থাকবে? এগুলি হচ্ছে ইমান থেকে দূরে সরে যাওয়ার পথ। আর যারা ইমান থেকে দূরে সরে যাবে তাদের ইমান দুর্বল হবেই, এটা একটি কারণ। আর ইমানদাররা মূলত ইমানি পরিবেশে থাকার কারণ একটি, আরেকটি হচ্ছে এটা, ইমানি পরিবেশে থাকলে যে কোনো সময় আপনি কোনো আয়াত শুনবেন, কোনো হাদিস শুনবেন, কোনো বাণী শুনবেন, কোনো কথা শুনবেন, যার মধ্যে আপনার ইমান আবার তাজা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আলাম ইয়ালিল্লাযিনা আমানু আন তাকশারা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ইমানদারদের কি সময় হয়নি যে তারা আল্লাহর জিকির শোনার পরে তার অন্তরটা বিগলিত হবে? অন্তর বিগলিত হবে একজন মানুষের যখন আল্লাহর বিধান, আল্লাহ তাআলার জিকির তখন শুনে, কোনো আজান শুনে, কোরআন একামত শুনে, যখন সলাতের বাণী শুনে, যখন জিকির শুনে, যখন সলাতের কথা শুনে, তার বিভিন্ন কথা শুনে, ওয়াজ শুনে, নসিহত শুনে, তাদের ইমান তখন অবশ্যই বাড়তেই থাকবে। এটা আল্লাহ তাআলার কথা, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি আসে, অন্তরের ইমান বর্ধিত হয়। দ্বিতীয় যে কারণে আমাদের ইমান দুর্বল হয়ে যাচ্ছে তা হচ্ছে আমরা গ্রহণযোগ্য কোনো আদর্শকে আমরা গ্রহণ করতে ব্যর্থ হয়েছি। অর্থাৎ আমাদের আদর্শ কারা? এখন বেশিরভাগ মানুষকে, যুবকদেরকে জিজ্ঞাসা করেন তারা খেলোয়াড়দের নাম এক নিমিষে বলে দিতে পারবে, এক টানে দুনিয়ার খেলোয়াড়দের নাম মুখস্থ আছে, কিন্তু যদি বলেন 10 জন সাহাবীর নাম বলো যারা জান্নাতে প্রবেশ ঘোষণা এসেছে, তারা বলতে পারবে না। যাদের জান্নাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছে এদের নামগুলি বলো বলতে পারবে না, ইমামদের নাম বলো বলতে পারবে না, মুহাদ্দিসদের নাম বলে বলতে পারবে না, ফকিহদের নাম বলে বলতে পারবে না, অথবা যারা হাদিসের ব্যাখ্যা করেছেন তাদের নাম বলে বলতে পারবে না। এমনকি অবস্থা এমন দাঁড়ায় তার পূর্বপুরুষদের নামও সে বলতে পারে না, কিন্তু তার কাছে আদর্শ হয়েছে অমুকের বা অমুকের দেখা, অমুকের বিভিন্ন জীবন তার কাছে আদর্শ হয়ে গেছে। আমি একবার ঢাকায় আসার পর দেখলাম কিছু মানুষ দাঁড়িয়ে রাখতে আরম্ভ করেছে যুবকরা, আমি তো মহা খুশি যুবকরা দাঁড়িয়ে রাখছে, পরে শুনলাম এই দাড়ি সেই দাড়ি নয়, এই দাড়ি হচ্ছে এক খেলোয়াড়ের দাড়ি, যেই খেলোয়াড় ওই কোন দেশে কাফেরদের কোন দেশে সেখানে দাঁড়িয়ে রেখেছে সেটা দেখে সে দাঁড়িয়ে রেখেছে,
পরে বুঝলাম যে ঘটনা তাই, কারণ সেটার বিশেষ লক্ষণ আছে, নিচে দিয়ে নাই উপরে দিয়ে আছে, মানে এই পাশ ওই পাশে আছে মাঝ নিচে দিয়ে নাই। তো বুঝতে পারলাম যে সেটা দাড়ি নয়, সেটা হচ্ছে আরেকজনের অনুকরণ। ঠিক কাপড়ে চোপড়ে অন্যান্য বেশভূষা তাদেরকে দেখবেন, তারা ইউরোপে কোনো কিছু হলে অথবা আমেরিকায় কোনো কিছু হলে, কাফের দেশে কোনো কিছু হলে তারা সেটাকে অনুসরণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তারা গ্রহণ করতে পারেনি, সাহাবায়ে কেরামকে আদর্শ বানাতে পারেনি, তাবেঈনদেরকে আদর্শ বানাতে পারেনি, ইমামদেরকে আদর্শ বানাতে পারেনি। তাদের আদর্শ হয় ওই কাফের হুমরা সুমরা নাফাকি নিয়ে ঘোরাফেরা করে, তথাকথিত নারীরা যে সমস্ত নারীরা ল্যাংটা চলে, এই সমস্ত নারীরা তাদের আদর্শ হয়ে যায়। তাদের এই আমাদের মেয়েদের আদর্শ হয় না ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তাদের আদর্শ হয় না আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাদের আদর্শ হয় না খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কারণ তারা চিনে না এই আদর্শ, ভুলে গেছে। এই আদর্শ ভুলে যাওয়ার একটি কারণ কিন্তু আমাদের ইমানের দুর্বলতা এসে গেছে। কারণ কার অনুসরণ করে চলবেন আপনাকে চিন্তা করতে হবে, যার অনুসরণ করে চলবেন সেদিকে আপনাকে নিয়ে যাবে। ইমানের পথে চললে, ইমানের যদি ইমানদারদের অনুসরণ করে চলেন আপনি জান্নাতে যেতে পারবেন, নাফরমানদের অনুসরণ করলে চললে আপনি জাহান্নামে যেতে পারবেন। তো ইমানের দুর্বলতা আসবেই যদি কেউ কুদওয়াতু সালেহা উত্তম আদর্শকে গ্রহণ করতে ব্যর্থ হয়। তৃতীয় যে কারণে আমাদের ইমানের দুর্বলতা এসে তা হচ্ছে আমরা এলমে শরাই শরীরি এলেম অর্জন করি না। বেশিরভাগ মানুষই এখন দিনই এলেম থেকে দূরে সরে গেছে, বিশেষ করে যাদের পয়সা আছে তারা কোনোভাবেই দিন পড়াবে না। গরিব মানুষ দিন পড়ায়, তাদের একটু আখিরাতের ভয় আছে, এই জন্য এই শ্রেণীকে কীভাবে ধনী করা যায় এটার ভিতরে তারা মাতমেতে আছে। বিশেষ কিছু মানুষ তারা চিন্তা করছে, বিভিন্ন দেশের মানুষরা বসে বসে যে কীভাবে ইমানদার বেড়ে গেল বাংলাদেশে, এটা তো বুঝা বন্ধ করতে হবে। একটাই জিনিস পেয়েছে, সেটা হচ্ছে যে তাদের অবস্থার উন্নতি করলে তারা মাদ্রাসায় দিতে লজ্জাবোধ করবে, তাই হচ্ছে। যারাই এখন একটু বেশি অ্যারোস্ট্রেক্টেড বলছে নিজেকে, তারাই সন্তানদেরকে আর মাদ্রাসায় পড়ায় না, দিন পড়ায় না। আমি মাদ্রাসা বলতে শুধুমাত্র প্রতিষ্ঠান একটা বুঝাচ্ছি না, আমি এটাই বুঝাচ্ছি দিন পড়ানো দিয়ে তারা মনে করে, দিন পড়ানো তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। আমি একজনকে জিজ্ঞাসা করলাম আপনার সন্তানদের কী করেছেন, বলছে তাদেরকে এই করেছে সেই করেছে। আমি শেষ জীবনে প্রয়োজনে তারা একবার একটা চিল্লে দিয়ে দিবে, তাদের জীবনে সব শেষ হয়ে যাবে, আর কিছু লাগবে না। অথবা কেউ মনে করে, এমনও আছে যে অমুক অমুক বই পড়লেই তো দিন শিখা যায়, আপনি এত দিন দিন করতেছেন কি জন্য, মাদ্রাসায় পড়লে তো কত মানুষ খারাপ হয়ে যায়, অমুক 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 দেখাচ্ছে যে এরা খারাপ হয়ে গেছে, কিন্তু মাদ্রাসায় কোনো সোর হয় না। যারা আজ কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে কেউ মাদ্রাসার হুজুর না, এগুলি হয় খুব তারা অন্ত যদি মাদ্রাসার মধ্যে আসার কারণে তাদের মধ্যে সমস্যা হয় কেউ কেউ টাকার কাছে থাকার কারণে, কিন্তু মৌলিকভাবে এই শিক্ষা তাদেরকে দেওয়া হয় না। কিন্তু যারা দিন শিক্ষা নাই তারাই শুধুমাত্র বেশি বেশি চুরি করে থাকে, এটা স্পষ্ট। এবং এদের মধ্যেই কয়জন বাট পাইছেন, কয়জন ডাকাত পাইছেন মাদ্রাসা হুজুর, পাননি একজনও পাবেন না খুঁজে। এর অর্থ হচ্ছে আপনারা যারা দোষ দিতেছে তারা বেহুদা দোষ দিচ্ছে, কারণ দিন থেকে দূরে থাকা, দূরে থাকার একটি মাধ্যম হচ্ছে আল্লাহ দিন থেকে, এই দুর্বল হওয়ার ইমান দুর্বল একটি লক্ষণ হচ্ছে আল্লাহ দিন থেকে দূরে থাকা, এলমে শরাই থেকে দূরে থাকা, শরাই এলেম অর্জন না করা, সালফে সালেহীন কিতাব সম্পর্কে না জানা, কোরআনে কারীম সব পড়তে পারে না, দুনিয়ার সব সে পড়তে পারে, এমনকি বিভিন্ন ভাষা শিখেছে, আমরা অস্বীকার করছি না ভাষা শিখে মানুষের দরকার আছে, কিন্তু কোরআনে কারীম পড়তে পারে না। কোরআন পড়াকে মুখ বাকি হাসবে কেউ দেখলে যে হুজুরে কোরআন পড়তেছে এই মানুষটা, এবারে আর কোনোদিন এবার মতো কবরে চলে যাবে, এই জন্য কোরআন পড়া শুরু করে দিয়েছে। মানে এই হচ্ছে কিছু মানুষের অবস্থা যে কবরের আগে কোরআন পড়া দরকার, আগে বুঝি পড়া দরকার নেই, এটা কিছু মানুষের লক্ষণ হচ্ছে। এগুলি সবই কিন্তু আমাদের ইমানি দুর্বলতার কারণ। অনেক সময় দেখবেন কিছু গ্রন্থ আমরা বলি যে এই গ্রন্থগুলি গ্রন্থগুলি পড়বেন, এগুলি তারা মজা পায় না। মজা পাবে এমন গ্রন্থ যেগুলো কেউ লিখেছে মুড়ির মতো, মুড়ি খাওয়ার মতো বসে বসে পড়ে, এগুলির মধ্যে মিথ্যাচার করা হয়েছে দিনের উপরে, এগুলোর মধ্যে আল্লাহর দিনের বিরুদ্ধে কথা আছে, সেগুলি তারা পড়ছে, যুবকদেরকে সেদিকে ধাবিত করছে, সন্তানদেরকে বাবারা কিনে দিচ্ছে, বড় বড় বইও কিনে দিচ্ছে, বাইরের দেশের ইংরেজি বা বিভিন্ন ভাষার বিভিন্ন সাহিত্য কিনে দিচ্ছে, যেগুলি পড়ে সন্তানরা বিভ্রান্ত হচ্ছে। অথচ তাদেরকে দিনই কোনো বই থেকে তাদেরকে সাজেস্ট করছে না বা পড়ছে না, কারণ এগুলির মাধ্যমে সে আল্লাহ দিন থেকে দূরে সরে যাচ্ছে। এটা হচ্ছে ইমানের দুর্বলতার আরেকটি কারণ। ঘরের ভিতরে অনেকের ইসলামিক লাইব্রেরি নেই, কিন্তু দেখবেন ঠিকই অন ইসলামিক লাইব্রেরি তৈরি করে ফেলেছে, সেখানে আপনি একটা ইসলামিক বই খুঁজে পাবেন না। সারাক্ষণ আপনি দেখবেন ঠাকুরমার ঝুলি, অমুকের কুলি, অমুকের এই সেই সব কিছু আপনি পাবেন, কিন্তু এই জিনিসগুলো কখনো আপনাকে ইমানের দিকে নিয়ে যাবে না।
যাদের ঘরে আজই সিদ্ধান্ত নিন যে একটা ইসলামিক লাইব্রেরি করবো, আমার সন্তানকে এমন একটা লাইব্রেরি করবো যে সন্তান বড় হয়ে প্রথমে ইমানটা শিখবে, ইসলামটা শিখবে, ফরায়েদুল ইসলাম যেটা আছে অর্থাৎ 5টি রোকন ইসলামের এবং 6টি রোকন ইমানের, 11টি জিনিস একটা সন্তানকে জীবনের প্রথমেই তাকে দিতে হবে, শুরুতে এটা শিক্ষা দিতে হবে। সেরকম একটি লাইব্রেরি করুন এবং সেখানে কিছু গ্রন্থ রাখুন যা তারা শিখবে। বিতর্কিত গ্রন্থ রাখতে আমরা বলছি না, কিন্তু বিতর্কিত গ্রন্থ ছাড়া আলহামদুলিল্লাহ বহু গ্রন্থ আজ মার্কেটে আছে, সেগুলি আপনি দিতে পারেন। এগুলির মাধ্যমে আপনার এগুলি না থাকার কারণে আজ আমাদের সন্তানরা দিন থেকে দূরে সরে যাচ্ছে। অনেকেই বৃদ্ধ হওয়ার পরও কোরআন পড়তে পারে না, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। চতুর্থ যে কারণে আমরা দেখি যে ইমান দুর্বল হয়ে যাচ্ছে, তা হচ্ছে এমন কোনো পরিবেশে থাকা যে পরিবেশে তো গুনার কথা স্মরণ করে দেয়। যদি আপনি সারাদিন যদি কোনো ব্যবসা কেন্দ্রে সারাদিন অবস্থান করেন যেখানে ইসলামের কোনো কথা নেই, যেখানে কোনো আজান দেওয়ার সুযোগ নেই, নামাজ হয় না, সেখানে আপনি যতই থাকেন আপনার ইমান দুর্বল হতেই থাকবে, আপনি যতই ভালো মানুষ হন না কেন। পঞ্চম যে কারণে দেখা যায় মানুষ দুনিয়ামুখী হচ্ছে, ইমান থেকে দুর্বল হচ্ছে, তা হচ্ছে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনার তাইসা আব্দুদ দিরহাম, দিরহামের দিনারের দাসে ধ্বংস হোক, দেরহামের দাসে ধ্বংস হোক। এই দাসত্ব বলতে কখনো সেজদা দেওয়া বুঝায়নি, এই দাসত্ব হচ্ছে অন্তর লেগে থাকে টাকা পয়সা রোজগারের প্রতি, এমনভাবে লেগে থাকে সে খেতে পারবে না, তারপরও আনে, সে জানে যে তার খাওয়া বন্ধ হয়ে গেছে, পঞ্চান্নর পরে কোনো মানুষ বেশি খেতে পারে না, তারপর তার টাকার লোভ কিন্তু বন্ধ হয় না, টাকা সে রোজগার করছেই করছে, হারাম সে খাচ্ছেই খাচ্ছে, লক্ষ টাকা দেখলে তার অন্তর ঠিক থাকে না, সে হারাম থেকে সেটা অর্জন করবেই, তার উপার্জন হারাম কিছু চিন্তা করছে না, এটা এই কারণে দুনিয়া মুখিতা, এটা একটা কারণ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা ইয়াকফি আহাদুকুম মা কানা মিনা দুনিয়া মিসলা যাদির রাকেব, তোমাদের একজনের যথেষ্ট, একজন যে ব্যক্তি সওয়ার ভ্রমণকারীর একজন পাথেয়, ওই পাথেয় যতটুকু নেওয়া দরকার ওটুকু তোমাদের যথেষ্ট। আপনি জানেন যে একজন সফরকারী কখনো সব দুনিয়া নিয়ে যায় না, তার সফরের সাথে গাড়ির ভিতরে তার ঘোড়ার উপরে যতটুকু নিতে পারে অতটুকু শুধুমাত্র, যে এটুকু আমার দরকার হবে এটুকু শুধুমাত্র নেই। দুনিয়াতে সেরকম হওয়া উচিত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা ভুলে গেছি। ষষ্ঠ যে কারণে মানুষ বিভ্রান্তিতে লিপ্ত হয় তা হচ্ছে, বা দুনিয়া ইমান থেকে দূরে সরে যায়, তা হচ্ছে যে স্ত্রী সন্তান সম্পদ এদের জন্য সব কিছু করে যাবে, এদের জন্য করে যাবে, এবং এটা মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে, সম্পদ মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে, সম্পদ অর্জনের ক্ষেত্রে মানুষ পাগল হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা দি ইবানে যায় আনে বি আফসাদা উরসিলা ফি গানামি, দুটি ক্ষুধার্ত বাগ্র যদি ছেড়ে দেওয়া হয় কোনো ছাগল পালের মধ্যে, তারা যেভাবে নষ্ট করবে এই ছাগল পালকে, কামড়িয়ে একটা কামড়াবে ওটা একটা কামড় দিবে, খাবে যা আছে তা করবে, তেমনিভাবে একজন মানুষ যখন দিনের বিপরীতে চলে যায়, দুনিয়া অর্জন করতে যায়, তখন তার দিনকে এভাবে ক্ষতিগ্রস্ত করে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, একজন মানুষের দুনিয়ার জন্য যথেষ্ট, খাদেম দরকার, একটা বাহন দরকার, এটা তার জন্য যথেষ্ট, খাবার এবং বাহন এবং তার একজন খাদেম থাকলে সেটা তার জন্য বিশাল কিছু। সপ্তম যে কাজটি তার ইমানকে, আমাদের ইমানকে দুর্বল করে, তা হচ্ছে অতি আশা, বেশি আশা করে। রাসূলুল্লাহ একদিন একটা আঁক দিলেন, বললেন যে ইমান তার জীবন তার এখানে শেষ, কিন্তু তার আশা শেষ হয় নাই, আরও অনেক লম্বা তার আশা রয়ে গেছে, তার আশা শেষ নাই, জীবন কিন্তু আয়ু কিন্তু তার শেষ হয়ে গেছে। এগুলিও কিন্তু আমাদের ইমান থেকে ইমান দুর্বলতার একটি কারণ। অষ্টম ইমানের দুর্বলতার কারণ হচ্ছে বেশি খাওয়া, বেশি ঘুমানো, বেশি বেশি রাত জাগা, বেশি কথা বলা, বেশি মেলামেশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকসির যাহকা ফাইনা ইউমিতুল খাল, বেশি হাসাহাসি করো না, ইমান তা সেটা ইমানকে, তোমাদের ইমানকে, তোমার অন্তরকে মৃত করে দেয়। সুতরাং একজন মানুষ সবসময় চিন্তা করবে যে সমস্ত কারণ আমি বলেছি, আর কারণ আপনি থাকতে আরও দেখতে পারেন যেগুলো ইমানগুলো আপনার ইমানকে দুর্বল করে দেয়, এই ইমানই দুর্বলতা থেকে মুক্তি পেতে হলে আপনাকে কী করতে হবে, ইমানের দুর্বলতা মুক্তি হবে সেটার বিষয়ে আজকে আমাদের আর সময় হলো না, ইনশাআল্লাহ আগামী খুতবাতে সেটা আলোচনা করা হবে। আজকে শুধু এটাই যা আমরা জেনেছি সেটা যেন আমরা উপকৃত হতে পারি আল্লাহর কাছে, সেই কথা সেই দোয়াই আমরা করছি। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুর রাহিম।